দর্শক, অর্থনীতি সংলাপে আজ আমরা আলোচনা করব সম্ভাবনার পোলট্রি চ্যালেঞ্জ কি, এ নিয়ে আলোচনা আমাদের সঙ্গে আছেন এস এম ফেরদৌস আলম, ডক্টর জাহাঙ্গীর আলম এবং মশিউর রহমান। আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানোর পেজে এবং ইউটিউবে। দর্শক, আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে আমি মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাতে চাই। একই সঙ্গে আজকে যখন আমরা আলোচনা করছি তখনও আমাদের গণমাধ্যমে শিরোনাম, মহামারীর গাড্ডায় পোলট্রি চড়ছে ডিম মুরগির দাম। এই মহামারী করোনায় পুষ্টির জন্য, রোগ প্রতিরোধের জন্য ডিমের কথা বলেছে, প্রোটিনের কথা বলেছে আমাদের স্বাস্থ্যবিদরা, আমাদের ডক্টররা, আমাদের পুষ্টিবিদরা। সেটা অব্যাহত ছিল এই করোনায়, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা হয়তো জাতির। কিন্তু আজকে আপনি অভিযুক্তের কাঠগড়ায়, আপনাদের বিরুদ্ধে, পোলট্রি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অভিযোগ হলো যে মুরগির দাম এত দাম বেড়ে গেল, মুরগির ডিমের দাম এবং মুরগির মাংসের দাম, আপনার জবাব দিতে হবে এই অভিযোগের। মশিউর রহমান জি, অবশ্যই জবাব দিতে হবে। পোলট্রি সেক্টরে এই সেক্টরটা অনেক অনেক দূর পেরিয়ে আসছে এবং সময়ের দাবির চেয়ে আমি মনে করি অনেক গতিশীল সেক্টর ছিল এটা এবং আছে, কারণ মানুষের চাহিদার জন্য এই সেক্টরটা এই জায়গায় আসছে। তো প্রাণী নিয়ে কাজ করি আমরা, সেক্টর একদিনে কিছুই করা যায় না আপনারা জানেন, এবং করোনার সময় সেক্টরের আমাদের প্রায় অর্ধেকের বেশি ফার্ম বন্ধ হয়ে গেছিল, প্রোডাকশন কমে গেছিল এবং অনেকেই এই ব্যবসা ছেড়ে চলে গেছে, যার ফলে ডিমান্ডটা যেহেতু কমে গিয়েছিল সেই তাগিদের কারণেই প্রোডাকশন ইউনিটে সবাই ছিল না। মুরগির দাম, মাংসের দাম, ডিমের দাম, দুধের দাম, এসব যারা আমরা কৃষি খামারি করে থাকি তাদের দাম অনেক কমে গিয়েছিল। দাম যখনই কমে যায় তখন প্রোডাকশন করাটা কমিয়ে দেয়, যার জন্য ফার্মাররা তখন ফার্মিং করে নেই। এখন যখন হঠাৎ করোনার পরপর আবার একটা চাহিদা বেড়েছে, এই চাহিদার সাথে তাল মিলিয়ে প্রোডাকশনটা বাড়তে হলে সময় লাগবে, কারণ একটা লেইং বার্ডকে লেইং করে নিয়ে আসতে প্রায় 6-7 মাস 8 মাস সময় লাগে, প্রস্তুতি সরে 1 বছর লাগে, ব্রয়লার ফার্মিং করতে গেলে আবার 1.5-2 মাস সময় লাগে। তো এখন মাত্র হয়েছে কয়েক সপ্তাহ, 1 মাস পুরো হয় নাই, এই সময় যে চাহিদাটা এটা পূরণ করতে গেলে সঠিক চাহিদার সাথে সঠিক সাপ্লাই করতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু লাগবে। তারপরে আবার প্যারেন্ট স্টক এর উপরে আবার হ্যাচারি এবং প্যারেন্ট স্টক আছে ওনাদেরও একই অবস্থা, অনেক হ্যাচারি বন্ধ হয়ে গেছিল, তারাও পর্যাপ্ত পরিমাণে বাচ্চা উৎপন্ন করতে হবে। বাচ্চা, ডিম ও মাংস একটার সাথে আরেকটা জড়িত, কাজেই ডিমান্ড যেহেতু বেড়েছে প্রোডাকশন বাড়ছে এবং আশা করি আগামী 1-2 মাসের মধ্যে ডিমান্ডের সাথে আমরা পাল্লা দিয়ে চলে আসতে পারবো। কিন্তু মশিউর রহমান, আমি আপনার পক্ষে বলতে চাই, এই যে যখন দামটা কমে গেল কোনটা সঠিক দাম, সেই দামটা যে কমে গেল যখন হাহাকার করেন খামারিরা, আপনি যে তথ্য যে 10-15% উৎপাদনে ফিরেছে, 30% বন্ধ হয়ে গিয়েছিল খামার পর্যায়ে, এবং আপনি বলেছেন যে বর্তমানে 35-40% উৎপাদন কম হচ্ছে আগের তুলনায় বন্ধ হয়ে যাওয়ার কারণে, তাহলে কোনটা দাম ঠিক? যখন আমরা 7-8 টাকা ডিম পাই সেটির দাম ঠিক, নাকি 10 টাকা পাই সেটির দাম ঠিক? খামারিরা বাঁচবে, আমরা কম পয়সায় পাবো, এই জায়গাটা কীভাবে করা সম্ভব? এখন খামারিরা ডিম বিক্রি করছে প্রায় 8 টাকার মতন। অপ্রত্যাশিত দাম, যেহেতু সে বেচতে পারছিল না, যা পায় তাতেই বিক্রি করেছে। মুরগির মাংস কস্ট প্রাইস হচ্ছে আপনার 105-10 টাকা, তারা বিক্রি করেছে 80-85 টাকা। জি, তখন তারা লোকসান দিয়েছে, অবশ্যই তখন অনেক অনেক লোকসান দিয়েছে, যার জন্যই তো প্রায় অনেক বন্ধ হয়ে গেছে, না হলে তো সবাই চালুই থাকতো। যখন দেখেছে তারা তাদের পুঁজি উঠাতে পারছে না, যখন দেখছে এটা এটা লসের প্রজেক্ট হচ্ছে, বাড়িঘর বিক্রি করতে হচ্ছে, ছোট ছোট খামারি তাদের অবস্থা এমনি সংকীর্ণ, তার মধ্যে এই অবস্থা হলে তাদের এই ব্যবসা থাকাচ্ছে না থাকা ভালো, যার জন্য তারা বাধ্য হয়েছে এই ব্যবসার থেকে চলে যেতে। এখন উপায় কি? এবং সেক্ষেত্রে আমরা জানি যে আন্তর্জাতিক পর্যায়ে ফিড মিল, যেটা মানে খাদ্য পোলট্রির খাদ্যের যে দাম, তার সবগুলো উপাদানেরই দাম বেড়েছে। আপনি নিশ্চয়ই এটিও বলবেন যে এটাও একটা বড় কারণ, খামার বন্ধ হয়ে যাওয়া এবং উৎপাদনের ক্ষতির একটি দিক, বড় দিক এটি, কারণ যে পরিমাণ যে টাকা কিনতো এক বস্তা পোলট্রি ফিড বা ভুট্টার দাম বা সয়া মিলের দাম, এগুলো সবগুলোই দাম বেড়েছে। আপনি এটা বলুন। আমি তার আগে একটু আমাদের কৃষি অর্থনীতিবিদ এবং আমাদের গ্রিন ভিলেজ, গ্লোবাল ভিলেজের ইউনিভার্সিটির ভিসি আছেন আমাদের সঙ্গে, অর্থনীতিবিদ
ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি নিজেও লিখেছেন যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটা বড় ধরনের উত্তরণের পথ আমাদেরকে খুঁজতে হবে। আমাদের 35,000 কোটি টাকার বিনিয়োগ, এখানে 60 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন এই খাতের সঙ্গে, এবং আমরা চাই এই ক্ষেত্রে আরও উৎপাদন বাড়ুক, মানুষ কম দামে করুক, পুষ্টির যোগানটা যেন ঠিক থাকে। এবং যখন করোনা মহামারীতে আছি তখন এই রোগ প্রতিরোধে এই প্রোটিনের কথাই বেশি বলছেন আমাদের চিকিৎসকরা। সেক্ষেত্রে ডক্টর জাহাঙ্গীর বলেন, আপনি সুপারিশ কিনা আমরা কীভাবে পোলট্রি বাঁচাবো, আমরা কীভাবে এই পুষ্টির যোগানটা সহজ দামে সহজলভ্যভাবে পাবো? দেখুন, আজকে পোলট্রির দাম, ব্রয়লার মুরগির দাম বেশি এবং ডিমের দাম বেশি, এটা বাস্তবিক। এবং যেহেতু সম্প্রতি করোনার কারণে মানুষের আয় কমে গেছে, সুতরাং তারা বাজারে গেলে স্বাভাবিকভাবেই কষ্ট পায়, যখন দাম বৃদ্ধি পায় তখন কষ্ট পায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা মোশাররফ রহমান সাহেব বলেছেন যে দীর্ঘ সময় ধরে তারা কম দামে বিক্রি করছে। ইনফ্যাক্ট পোলট্রি এবং ব্রয়লার মুরগির দাম এটা 2012 সাল বা 2013 সালের পরে দীর্ঘ সময় ধরে এটা কম দামই বিক্রি হয়েছে, কোনো বেশি দাম বাজারে ছিল না। এবং এই কারণে ব্রয়লার মুরগির এবং ডিমের প্রাপ্যতাও বেড়েছে এবং ডিমান্ডও অনেক বেড়েছে। সেদিক বিবেচনা করলে দেখা যাবে যে মুরগির উপর মানুষের নির্ভরতা, ব্রয়লার মুরগির উপর মানুষের নির্ভরতা বেড়েছে এবং ডিমের উপর মানুষের নির্ভরতা বেড়েছে, এবং মানুষ বেশি করে এটা ভোগ করার চেষ্টা করেছে। এখন বর্তমানে যে করোনা মহামারীর ধাক্কা গেল, এরপরে যে খাদ্যের দাম বেড়েছে, স্বাভাবিকভাবে খাদ্যের দাম বাড়লে উৎপাদন খরচ বৃদ্ধি পায়, এবং তারা সঠিকভাবেই বলছে যে উৎপাদন খরচ বেড়েছে এবং উৎপাদন কমে গেছে, সুতরাং বাজারে ডিমান্ড তো বাড়ছে, সুতরাং বাজারে দাম বেড়েছে। কিন্তু এখানে এটা কথা হলো যে কতদিন পর্যন্ত আমাদেরকে এই বেশি দামটা আমাদের কনজিউমার যারা আছে সেটা ভোগ করবে। যদি বেশি দাম দীর্ঘ সময় ধরে থাকে তাহলে এখানে আমাদের চাহিদা কমে যাবে, ভোক্তা কম করে কিনতে চাইবে এবং চাহিদা কমে যাবে, সেটাও আমাদের যে পোলট্রি ফার্ম গুলো আছে তাদের জন্য খুব ভালো হবে। কাজে অতি দ্রুত তাদেরকে একটা দক্ষ উৎপাদন ব্যবস্থায় ফিরে আসতে হবে, এবং পার্শ্ববর্তী দেশগুলোতে যেই কষ্টে উৎপাদন করে এবং যে হারে ডিম বিক্রি হয় বা ব্রয়লার বিক্রি হয়। আমি আপনার লেখা থেকে উদ্ধৃতি করতে চাই, আপনি লেখায় লিখেছেন, আপনি যে গড় জীবন্ত মুরগির প্রতি কেজি মূল্য 90 থেকে 100 টাকা, ডিমের মূল্য প্রতি পিস 5.5 টাকা, ভারতের কথা আপনি বলেছেন। এটা ঠিক আছে, এটা আমরা ডাটা নিয়েছি ঠিক আছে, কিন্তু এখন দেখতে হবে যে বাংলাদেশে যে পরিস্থিতিটা বাংলাদেশে হয়েছে, এই পরিস্থিতিটা তো এটা একটা ইউনিক পরিস্থিতি। এখন এটা তো বাংলাদেশেও তো আজকের থেকে 2 মাস আগে ডিমের দাম কম ছিল, 6 টাকা, 6.5 টাকা ছিল, ডলার মাঝখানে বলতে চাই 110 টাকা, 120 টাকা ছিল, কাজে এখন 170 টাকা। এটা তো দীর্ঘদিন ধরে আমাদের কনজিউমার যারা আছে এটা পে করবেন, কাজে এখন আমাদেরকে যদি উৎপাদনের দক্ষতা দক্ষতায় ফিরে না আসতে না পারি তাহলে এটা আমাদের কনজিউমারদের জন্য ভালো হবে না, এবং আমাদের উৎপাদনকারী যারা আছে তাদের জন্য এটা লাভজনক হবে না। আমি একটু তাহলে মশুর আমার কাছে শুনি, এখানে কাজ হলো দুটো, একটা হলো যে বড় বড় খামারগুলো যে আছে তাদেরকে দক্ষ হতে হবে, এবং ছোট খামারগুলো যারা উৎপাদনের বাইরে চলে গেছে তাদেরকে উৎপাদনে ফিরিয়ে আনতে, এবং ছোট খামারগুলোর ক্ষেত্রে আমাদের পলিসিগত মানে নীতিগত সমর্থন দেওয়া দরকার। আমি সেই নীতিগত সহায়তার ব্যাপারে ফেদুস আলমের কাছে পরে আসবো, তবে একটু মশুর রহমান বলতে চেয়েছিলেন মাঝে একটু কিছু। আমি বলতে চাইছিলাম, ভাই একদম রাইটলি বলেছে যে সবাইকে আবার সঠিক একটা সিদ্ধান্তে আসতে হবে, তবে ইন্ডিয়ার অবস্থা কিন্তু আমাদের চোখ খারাপ। আচ্ছা, উনি যেটা দিয়েছেন এটা অবশ্যই 2 মাস আগের বা 2.5 মাস আগে, এখন কিন্তু আমরা যেভাবে ভুগছি ইন্ডিয়া না সারা বাংলাদেশ এভাবে ভুগছে, কারণ র মেটেরিয়ালস এর দাম অনেক বেড়ে গেছে, কারণ সব দেশেই দুনিয়ার ডিমান্ড কমে গেছিল, ডিমান্ড সাপ্লাই এর কারণে যেটা হয়েছিল, এখন আবার সাপ্লাই ডিমান্ড বেড়েছে, সাপ্লাই খুব কমে গেছে,
এখন কিন্তু ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, এখন একটা ডিমের দাম 12 থেকে 13 টাকা, আর 1 কেজি মাংসের দাম ইন্ডিয়ান রুপিতে মুরগির লেং বার্ড এবং ব্রয়লার বার্ড যেটাতে মাংস ডিম হবে, তারা মুরগির বাচ্চা পেলেই তো এগুলো হবে, সেই সম্ভাবনা থেকে বলছে আমরা যারা হ্যাচারির মালিক, যারা প্যান স্টক, আমরা অলরেডি প্রোডাকশন বাড়াবার জন্য যতটা সম্ভব চেষ্টা করছি, এবং সেই সম্ভাবনা থেকে বলছি এখন বাচ্চার প্রোডাকশনটা যেরকম আছে ব্রয়লার এবং লেয়ার দুইটারই, সেটা আগামী মাসে বেড়ে যাবে, প্রতি মাসে আমাদের হিসাবে দেখছি প্রায় 10% 12% করে বেড়ে যাবে, এই এই আগামী মাসে বাড়ছে প্রায় 15%। তো কাজে এই 15% যদি বাড়ে তাহলে কিন্তু ডিমান্ড এই 15% মেক আপ করবে, সেই সম্ভাবনা গুলো কি মনে করেন সরকারের কোনো করণীয় আছে? আপনার আপনার করণীয় শুনে আমি একটু মন্ত্রণায় যাব, আপনার কি বলেন যে সরকারের কি করণীয় এখানে, কোনো কিছু করার আছে কিনা? সরকারের করণীয়তা এই যে আমরা আমরা যে বাড়াচ্ছি এই ডাটাগুলো নেওয়া এবং সঠিক আছে কিনা ভোক্তাদেরকে নিশ্চিত করা যে সঠিক হচ্ছে, যে আসছে কিভাবে এবং আমরা কিভাবে আসছি সেটা দেওয়া, এবং আমাদেরকে সহযোগিতা করা। অনেকেই যারা আমরা ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্ট করি এবং ইনগ্রেডিয়েন্ট দাম বেড়ে গেছে, কি করে ইনগ্রেডিয়েন্ট প্রাইসটা কমানো যায় সেই জন্য আমরা আলোচনায় বসতে পারি। আমাদের যেমন সোয়াবিনের সমস্যা হয়েছিল, এটা দ্রুত সমাধান করে দিয়েছে, কিছু সমাধান হয়েছে, আমি জানি না সেই সমাধানটি ঠিক হয়েছে কিনা, আমি একটু শুনে আসি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সঙ্গে আছেন এস এম ফেরদৌস আলম, অতিরিক্ত সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আপনি দুজনেই বক্তব্য শুনলেন, মন্ত্রণালয় কি করতে পারে এখন জরুরি ভিত্তিতে? আমাদের খাদ্যের যোগান দিতে হবে, সেখানে ফিড মিলের দাম কমাতে হবে, আবার আমি যে মুরগি বা ডিম খাই তার দাম কমাতে হবে, দুটো কমাতে হবে, বেশি কাজটা মন্ত্রণালয় কি করবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই দেশবাসীর সামনে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বলার একটা সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ। স্বাধীনতা উত্তর মৎস্য এবং প্রাণী সম্পদ খাত আর বর্তমান প্রাণী সম্পদ খাত কিন্তু এক নয়, এটা একটা মেমথ উল্লম্ফন হয়েছে আমি বলবো। সেই সময় থেকে আজকের যদি আমরা চিন্তা করি এই খাতটার কত বড়, একেবারে ভার্টিক্যাল আমি বলবো যে এটার অবস্থানে এটা পৌঁছেছে। আমরা এখান দুইজন দুই শ্রেণীর, এক প্রফেসর জাহাঙ্গীর আলম খান স্যারের, ভিসি স্যারের আমি বক্তব্য শুনলাম এবং আমাদের মশিউর সাহেবেরও বক্তব্য শুনলাম। আমি অত্যন্ত খুশি হয়েছি যে ওনারা রাইটলি জিনিসগুলোকে আইডেন্টিফাই করেছেন এবং ওনারা খামার ব্যবস্থাপনার সাথেও কম বেশি জড়িত, আর আমাদের ভিসি স্যার তো অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কাজ করেন এবং উনি সেটা উপস্থাপন করেছেন। আমরা কিন্তু বড় উৎপাদক যারা রয়েছে তাদের পাশাপাশি আমরা ক্ষুদ্র এবং ক্ষুদ্র খামারি যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা চিন্তা করি। আপনারা জানেন যে আমাদের এই সোসাইটির একটা সিংহভাগ কর্মসংস্থানের সৃষ্টি কিন্তু এই খাতের মাধ্যমে হচ্ছে, সুতরাং তাদের স্বার্থ, তারা যদি বেকার হয়ে যায়, তারা যদি ইয়ে থেকে উৎপাদন ব্যবস্থা থেকে সরে আসে, তাহলে দেখা যাবে যে আমাদের আরো একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আমরা তাদের বিষয়টিকেও আমরা নিশ্চিত করতে চাই। আমাদের মন্ত্রণালয় জরুরি সেবার সাথে সাথে প্রাণীজ যে আমিষের নিরবিচ্ছিন্ন সরবরাহ সেজন্য কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। আমার মন্ত্রী মহোদয় রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকেই আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি, আমাদের সচিব স্যার সহকারে। এখনকার যে ক্রাইসিসটা, এখনকার যে চ্যালেঞ্জটা, সেটার জন্য মন্ত্রণালয় কি ভাবছে? আমি চ্যালেঞ্জের কথা বলছি এই যে খাবারের দামটা বেড়ে যায় বা আমাদের প্রোডাকশনের দামটা বেড়ে যায়, এ কি কারণে বাড়ে? আমরা সবসময় জানি যে আমরা ডিমান্ড এবং সাপ্লাইটা কিন্তু সাংঘাতিক বিষয়, যখন একটা সাপ্লাই আমার কমে যাবে ডিমান্ডটা বেশি হবে তখনই জিনিসের দাম বেড়ে যাবে। কোভিড এমন একটি থাবা যে থাবা পুরো বিশ্বকে আপনার স্থবির করে দিয়েছিল, সেই কোভিডের করাল গ্রাস থেকে আমরাও মুক্ত হইনি, আমাদের ছোট ছোট খামারিরা বসে গিয়েছে, বড় বড় খামারি যারা আছে তারাও কিন্তু লোকসানের অঙ্ক তাদের করতে হয়েছিল। আজকে আমরা যখন আবার ঘুরে দাঁড়াতে যাই আমরা দেখি যে আমাদের অনেক খামারি তাদের খামারে আর বাচ্চা তুলতে পারছে না, তারা পিছিয়ে গেছে, তাদেরকে সম্মুখে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের একটা সচেষ্টতা রয়েছে। আমাদের এই কোভিডকালীন সময়ে আমাদের জরুরি সেবার মতোই কিন্তু আমাদের মন্ত্রণালয়ে কাজ করে গিয়েছে, খামারিরা তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করতে পারছে। ফেরদৌস আলম, সেটা আমরা জানি, যেমন পরিবহনের ক্ষেত্রে বড় ধরনের সাপোর্ট সহায়তা দেওয়া হয়েছে তখন যাতে পোলট্রি পরিবহন হয়, এগুলো আমরা মন্ত্রণালয়ের পদক্ষেপে ধন্যবাদ জানাই। কিন্তু এখন যে ক্রাইসিসটা, আমরা কি জরুরি ভিত্তিতে যে ভুট্টা আমদানি হয় সেই ভুট্টা শুল্ক কমাতে পারি? যে ভুট্টা শুল্ক কি কমা দিতে পারি? আমরা যে সমস্ত অন্য ইনগ্রিডিয়েন্টস আমদানি হয় এই মুহূর্তে তার শুল্ক দ্রুত কমানো যায় কিনা?
কোন মন্ত্রণালয় কি ভাবছে এরকম কিছু? ফিড মিলের যে সমস্ত আমদানি জিনিস, হ্যাঁ এখন দেখ, জি জি, আমার খাদ্য উপাদান কিন্তু শুধুমাত্র সয়া মিল এবং ভুট্টা দিয়ে তৈরি হচ্ছে না, এখানে 18 থেকে 16টা, 16 থেকে 18টা আইটেমের প্রয়োজন পড়ে। এর ভিতরে আমাদের দেশে উৎপাদন হয় ভুট্টা, যার 50% পশুখাদ্য হিসাবে ব্যবহার হয়ে থাকে। আবার স মিলের বিনের কথা যদি বলি, এটা প্রায় 30-35% আপনার ইউজ হয়ে থাকে, বাকিগুলো মাইক্রো এলিমেন্ট আছে, ম্যাক্রো এলিমেন্ট আছে, এগুলো কিন্তু ইম্পোর্টেড আইটেম। এখন কোভিড কালীন সময় দেখা গিয়েছে যে ব্যবসা বাণিজ্য সবই বন্ধ ছিল, ইভেন বাহির থেকে যে দ্রব্যটি আনা ছিল সেটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে নিঃশেষিত হয়েছে, এখন ওটা নতুন করে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। সয়াবিন মিল একসময় ইন্ডিয়াতে যাবার জন্য একটা চুক্তিবদ্ধ ছিল, আমরা সমন্বিতভাবে সেটার ওনাদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করেছি, পরবর্তীতে এটা গত 18 তারিখ থেকে এটা সরবরাহ বন্ধ হয়ে যায় ভারতে, রপ্তানি বন্ধ হয়ে গেছে সয়াবিন। সয়াবিন জি, সেদিক থেকে আমরা মনে করি যে আমরা মন্ত্রণালয় কার্যকর আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, আর বিশেষ করে খামারিদের জন্য, খামারিদের জন্য এই মুহূর্তে যত অল্প দামে তাদেরকে আমরা চিক আমরা সরবরাহ করতে পারবো, ডে ওল্ড চিক সরবরাহ করতে পারবো, তাদের আমরা উৎপাদন সহায়তার জন্য বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা দিতে পারবো, সেক্ষেত্রে তারা লাভবান হবে। আমরা 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 কিন্তু বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদেরকে এই সহযোগিতাগুলো দেওয়ার জন্য আমরা সচেষ্ট হয়েছি, আমরা ক্ষুদ্র খামারিদেরকে নিয়ে চেষ্টা করছি, বৃহত্তর খামারি যারা রয়েছেন তারা কোনোভাবে ধকলটা কিন্তু আপনার ওনারা কাটিয়ে উঠবেন, কিন্তু এই ক্ষুদ্র খামারিদের কি হবে? ছোট্ট একটা যদি এক্সাম্পল আমি দেই, ধরেন গত গত 3 দিন আগে আমি ময়মনসিংহে গিয়েছিলাম, আজকে আমি যশোরে গিয়েছিলাম, সেখানে খামারিদের সাথে আমার কথা হয়েছে, প্রতিদিন 2-3 জন করে খামারি তাদের ডে ওল্ড চিক তোলা বন্ধ করে দিচ্ছে। আমি এভারেজে যদি ধরি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে খামারি, ছোট্ট খামারি, ক্ষুদ্র খামারি তার ডে ওল্ড চিক কিনছে না, তুলছে না, তাহলে দেখা যাবে 64টা ডিস্ট্রিক্টে 64 জন খামারি তুলছে না। এই ছোট্ট খামারটাতে 2000 থেকে 3000 বাচ্চা থাকে, ধরলাম 2000, এখানে মাল্টিপ্লাই করলে দেখা যায় 1,20,000 থেকে 25,000 এই বাচ্চা কিন্তু আজকে উঠলো না, এই বাচ্চাটাই আজ থেকে 25 দিন পরে বা 30 দিন পরে টেবিল চিকেন হিসাবে কিন্তু আপনার বাজারে সরবরাহ হবে। ভোক্তা যারা আছে তারা বাজারে যাবেন এই জিনিসটাকে ক্রয় করবার জন্য, যে কিন্তু তারা চিকেন পাবে না, এটার ঘাটতি থাকবে, সঙ্গত কারণে দেখা যাবে একটা ডিমান্ড সৃষ্টি হবে কিন্তু সাপ্লাইটা নাই, এই ক্ষেত্রে কিন্তু আপনার বেড়ে যাচ্ছে খাদ্য, তখন খাদ্যে তখন তো মুরগির মাংসের দামই বাড়বে। হ্যাঁ ফিরোজ আলম, আমরা ফিরবো বিরতির পর, তারপর কিন্তু তার আগে আমাকে প্রশ্ন করতে হবে মশিউর রহমানকে, এই যে একটি ছোট খামারি এবং বড় খামারি এইটার ব্যবস্থাপনাটা এই দুর্যোগকালে কি করা যায়, এটা শুনবো আপনার কাছে বিরতির পরে এসে, এবং একই সঙ্গে মন্তব্য জানবো জাহাঙ্গীর আলমের। ফিরোজ আলম আমাদের সঙ্গে আছেন, দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, অর্থনীতি সংলাপে আজ আলোচনা হচ্ছে পোলট্রি চ্যালেঞ্জ কি। স্বাগত আরেকবার সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপে, আজকের বিষয় পোলট্রি চ্যালেঞ্জ কি, এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন এস এম ফেরদৌস আলম, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছেন ডক্টর জাহাঙ্গীর আলম এবং মশিউর রহমান। মশিউর রহমান, আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম, এই যে আমরা বারবার বলছি যে ক্ষুদ্র খামারিদের বাঁচাতে হবে, বড় খামারিদের বিনিয়োগ রক্ষা করতে হবে, ভোক্তাকে কম দামে পুষ্টির যোগান হিসাবে, রোগ প্রতিরোধের উপাদান হিসেবে ডিম এবং মুরগি কম দামে দিতে হবে, মুরগির মাংস, এইটা সমন্বয় করবে কে, কিভাবে হবে? এটা তিনটাই খুবই প্রয়োজনীয় জিনিস। ভোক্তাদেরকে আমরা এখন বলি খাওয়াতে হবে না, বলি সঠিক খাবারটা খাওয়াতে হবে, আমরা এখন ফার্মিং করছি সঠিক কিভাবে মাংস এবং ডিম করা যায় এবং নিরাপদ, তো নিরাপদ, জি নিরাপদ খাদ্য নিরাপত্তা, নিরাপত্তা এবং সেফটি ফুড মেজারমেন্টে আমাদের, জি তো কাজে একসময় আমরা বলতাম পোলট্রি খামারি আমরা, তারপরে বলা শুরু করেছি পোলট্রি ইন্ডাস্ট্রি, এখন আমরা বলি পোলট্রি সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রি। পোলট্রি একটা সায়েন্টিফিক, পোলট্রি একটা ফার্ম চালাতে গেলে প্রচুর গবেষণা, প্রচুর রিসার্চ, প্রচুর সায়েন্টিফিক চিন্তা ভাবনা করে করতে হয়, কারণ আমরা এটা ভোক্তাদের জন্য করি, আর আজকাল ভোক্তারা যেহেতু আমাদের প্রোডাক্ট নিচ্ছে বেশি, তারা এখন জানতে চায় যে কতটা সেফ প্রোডাক্ট, এটা কতটা অ্যান্টিবায়োটিক ফ্রি, নকল ডিম কিনা, নকল মাংস কিনা, এইসব জিনিস, পোলট্রি ফিড হিসেবে যা ব্যবহার করেন সেখানে চামড়ার বর্জ্য ব্যবহার হয় কিনা, সেখানে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সে তেমন উপাদান আপনারা ব্যবহার করেন কিনা পোলট্রি ফিডের নামে, এই সব কিছু নিয়ে যেসব চ্যালেঞ্জ আছে সব চ্যালেঞ্জ আমরা পার করে এসেছি, আমরা বোঝাবার জন্য চেষ্টা করছি যে না, নকল ডিম কোনোভাবেই সম্ভব না, কারণ নকল ডিম বানাতে পিওর ডিমের চেয়ে অনেক বেশি খরচা হয়, আর বজ্র দিয়েও এই ফিড বাড়ানো সম্ভব না, কারণ এত যত সম্ভব হয়, এইসব আশা করি এইসব সমস্যার সমাধান করেছি। আমাদেরকে ভোক্তাদেরকে সঠিক দামে সঠিক খাবার খাওয়াতে হবে, এটা সঠিক, যে কোনো প্রোটিনের তুলনায় বা মুরগির মাংস এবং ডিম দাম বেড়ে গেল আমি মনে করি সস্তা,
যেহেতু ইনগ্রেডিয়েন্টের দাম বেড়ে গেছে, এটা ছোট খামারি মাঝারি বড় সবার জন্য বেড়েছে। মাছের তুলনায় সস্তা 1 কেজি মুরগির মাংস, গরুর মাংসের তুলনায় কম, খাসির মাংসের তুলনায় কম, কিন্তু সেটার যে দাম সেটা আমাদের কাছে বেশি মনে হয়, আমরা তো গরিব মানুষ। মনে হতে পারে, কিন্তু আপনি যদি দেখেন যে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ সারা বিশ্বে সব কিছুর দামে যে হারে বেড়েছে কোভিড এর কারণে, সেই ধাক্কাটা আমাদের সামলাতে হবে। সেই জন্য আমাদেরকে এখন বাঁচার জন্য পরিস্থিতিতে একটা কিছু করতে হবে, যেটা আমরা করার চেষ্টা করছি, কিভাবে প্রোডাকশন তাড়াতাড়ি নিয়ে আসা যায়, আর লং টার্ম প্ল্যানিং এ কিছু কিছু কাজ আমাদের করতে হবে। সেই জন্য সরকারের সহযোগিতা দরকার আছে আমাদের, এবং আমরা বেশ কিছু সমস্যা সমাধান পেয়েছি, আবার বেশ কিছু সমস্যার সমাধান হয়তো অনেক যাবতীয় পাচ্ছি না। আমরা সরকারের সাথে বলেছি, যেমন বিএসটি এর একটা প্রবলেম, মুরগির খাদ্য তৈরি প্রস্তুত করার জন্য আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারেই থাকি, এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স নিয়ে তাদের অধীনে তাদের গুণগত মানের অনুসরণ করি আমরা খাদ্য বানাই। কিন্তু হঠাৎ করে গত 2 বছর যাবৎ, 2.5 বছর যাবৎ বিএসটি বলছে না তাদের গুণগত মান এবং তাদের কাছে রেজিস্ট্রেশন নিতে হবে। এই যে একটা আন্ত মানে বিএসটি সার্টিফিকেশন লাগবে পোল্ট্রি ফিডের জন্য, বিএসটি সার্টিফিকেশন যেটা শিল্প মন্ত্রণালয় দিয়ে, এটা শিল্প মন্ত্রণালয়ের দাবি। এখন আমরা এটা একাধিকবার আমাদের মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রী সাহেব, সেক্রেটারি সাহেব, ডিজি সাহেব মিটিং করেছি, না শুধু চিঠি দিয়েছি, একাধিকবার বলেছি যে এই সমস্যার সমাধান হওয়া দরকার। এই সমস্যাটা আজকে 2.5 বছর যাবৎ কোনো সমস্যা সমাধানের কোনো গতি দেখছি না। ঠিক এরকম ভাবে পাটের বস্তা ব্যবহার করতে, যদিও আমাদের মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে কোনোভাবেই সম্ভব না, লিখিত দিয়েছে, মিটিং করে তারপরে পাট মন্ত্রণালয় বহাল রেখেছে। এই ধরনের অনেক কিছুই আমরা 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 একটু আমরা একটু ফেদুস আলমের কাছে যাই, তাহলে মশিউর রহমান এগুলো উনিও জানেন। ফেদুস আলম, এই মানে রপ্তানি করা বা না করা, এটার ক্ষেত্রে যে ভূমিকা মানে কৃষি মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, আমরা দেখলাম শেষ পর্যন্ত একটা সমন্বয় হলো এবং পোলট্রি ইন্ডাস্ট্রির পক্ষেই সিদ্ধান্তটা হলো। যদিও মাঝপথে কে করেছিল আমরা ঠিক জানি না, কাদের প্রভাবে এটা হয়েছিল, নিশ্চয়ই কোনো কেউ প্রভাব বিস্তার করেছিল। আপনি যদি বলেন যে মশিউর রহমান যেগুলো বলো সেগুলোর ব্যাপারে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের চিন্তাভাবনা কী? মশিউর সাহেব উনি একজন বড় ধরনের উদ্যোক্তা, ওনার সৃষ্টি যা হয়েছিল 1991 সালে, শুধুমাত্র আপনার মাত্র 2000 মুরগির বাচ্চা দিয়ে উনি টেস্ট হিসাবে শুরু করেছিল। সেটি এমন একটি সময় ছিল, সবাই হয়তো ওনাকে তখন বলেছে যে এটা কিসে বিনিয়োগ করে, কিন্তু আজকে উনি মহিরুহ অবস্থানে গিয়েছেন। আমরা তার এক্সাম্পলটা সপ্তাহে আমরা উপস্থাপন করি যে একটি মানুষ কতটুকু স্বপ্নাচারী হলে সে 2000 বাচ্চা থেকে এত বড় একটা ইন্ডাস্ট্রিকে দেখবার এবং লালন করবার সে সাহস করে এবং সে সাকসেসফুল। মন্ত্রণালয় কি সেই স্বপ্ন ধারণ করতে পারে? মন্ত্রণালয় কি সেই স্বপ্ন ধারণ করতে পারে? মন্ত্রণালয় কেন করবে না? এই সমস্ত উদ্যোক্তাদেরকে পেট্রন করবার জন্যই মন্ত্রণালয়। মন্ত্রণালয় কারো কাউন্টার পার্ট নয়, বরং একটা ব্যবসায়িক এনভায়রনমেন্ট, কনজিনিয়াল অ্যাটমসফিয়ার যেন বিরাজ করে, সেই সমস্ত জিনিসগুলোকেই মন্ত্রণালয় এনশিওর করবে, এটাই হচ্ছে কথা। এখন বিএসটি এর যে বিষয়টা আছে, দেখেন আজকে আমরা মাংসে এবং ডিম এবং দুধের দিকে আমরা স্বয়ংসম্পূর্ণতার দিকে অলরেডি চলে গিয়েছি। মাংস এখন আমরা বিদেশে রপ্তানি করার স্বপ্ন দেখি। এই স্বপ্ন করতে গেলে বাহির থেকে যারা বায়ার তারা কতগুলো টেস্ট করবার জন্য নির্দেশনা প্রদান করে। আমরা সে বিএসএল টু স্ট্যাটাসের অত্যাধুনিক একটি আমরা কিউসি ল্যাব, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব সম্প্রতি সাভারে আমরা উদ্বোধন করেছি। কেন কোনো টেস্ট নেই যে টেস্টটি আপনার এখানে হয় না, এবং এটা আন্তর্জাতিক মান সম্পন্ন, এবং এটা কি আমাদের বিএলআরআই তে হয়েছে, মানে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে হয়েছে এই ল্যাবটি? না না না, এটা ডিএলএস এর আওতায়, এটা আপনার আপনার অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটের অপোজিটে হয়েছে, আবার এটা পিএটিসি অ্যাডজাসেন্ট একটা প্রতিষ্ঠান, এবং অত্যন্ত গুণগত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন এখানে আপনার সমস্ত ইকুইপমেন্টস গুলো করা আছে। আমরা ওভার কনফিডেন্টলি আমরা বলতে পারি যে এখানকার যে কোনো একটা টেস্টিং এটা হবে গ্রহণযোগ্য, এবং এটা যে কথাটি মনে হচ্ছে সেই টেস্ট, সেই টেস্টে টেস্ট, সেই ল্যাবে টেস্ট করলে কি বিএসটি সেটা গ্রহণ করবে? আমরা আমরা এইটা গত কিন্তু মাত্র 7 থেকে 8 মাস আগে এটা উদ্বোধন হয়েছে, এবং আমরা এটা চালুতে নিয়ে চালু করেছি আমরা এখন বিএসটি। সেই সময় কিন্তু বিএসটিআই কিন্তু আপনার এই ল্যাবটি অস্তিত্ব তারা দেখেনি। এখন তারা দেখতে পাবে যে তাদের চাইতেও হয়তো অনেক উন্নত পদ্ধতিতে আমরা এবং উন্নত যন্ত্রপাতির মাধ্যমে এবং রিয়েজেন্টের মাধ্যমেই আমরা এইগুলো করে থাকি।
এটা নিয়ে এটা আলোচনার সুযোগ আছে এবং আমরা মনে করি যে আন্ত মন্ত্রণালয় এখানে একটা সিদ্ধান্তের প্রয়োজন পড়বে এবং আমাদের যে সমস্ত ভোক্তা যারা রয়েছে তাদেরকে দিয়েও আমাদের এখানে একটা মিটিংয়ের একটা প্রয়োজন পড়বে, বেনিফিটার মিটিংয়ের প্রয়োজন পড়বে এবং এটা আমরা দেখবো। শিল্প মন্ত্রণালয়ের আওতায় গেল এটি, পাট মন্ত্রণালয় দেখেন পাট পাটকে অধিক জনপ্রিয় করবার জন্য পাটের বস্তা এবং পাটের ব্যাগগুলোকে ব্যবহারের জন্য একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এখন আমাদের এই পোলট্রি শিল্পের জন্য এখানেও যদি পাটের গানি ব্যাগটাকে আপনার ম্যান্ডেটরি করা হয় আমাদের কস্টিংটা বেড়ে যায়। আমরা চাচ্ছি যে কস্টটা যেন কমে, তো সেক্ষেত্রে আমরা পাট মন্ত্রণালয়ের সাথেও আমাদের যোগাযোগ আমাদের অব্যাহত রয়েছে। আমরা আমরা আশা করতে পারি যে পাটের বস্তা এটা এটাকে অন্য কোনোভাবে বিকল্প ওয়েতে আমরা যদি খাদ্যদ্রব্যগুলোকে প্যাক করি হয়তো তারা সেই সুযোগটুকু দেবেন আর কি। এই ক্ষেত্রে দুই মন্ত্রণালয়ের পোল্ট্রি বোর্ডের কথা বলছি, আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর আছে, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, কিন্তু এটার ব্যাপারে নিশ্চয়ই মশিউর রহমানও আমাকে সহায়তা করবে যে সেক্ষেত্রে পোলট্রি বোর্ড হলে পোলট্রি ইন্ডাস্ট্রির জন্য আরও বেশি নজর দিতে পারতো হয়তো আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমি তার আগে একটু ডক্টর জাহাঙ্গীর আলমকে জানতে চাই এই সমন্বয় সাধনটা কে করবে এবং পোলট্রি ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে আমরা দেখেছি পোলট্রির যে নীতিমালা আছে 2008 সালের সেটি প্রায় এক যুগ হয়ে গেল, সেটা সংশোধন হয় নাই এবং সেখানে দেখছি আমি লেখা আছে যে পারিবারিক পোলট্রি হবে, বাণিজ্যিক পোলট্রি হবে, অর্গানিক পোলট্রি হবে, এগুলো অনেক আধুনিক অবস্থার মধ্যে আমরা এসেছি এক যুগ পরে কিন্তু এটা সংশোধন হচ্ছে না। ফলে এই পোলট্রি নীতিমালা সংশোধন সহ এখনকার ক্ষেত্রে আপনার সুপারিশ কি? দেখুন, 2008 সালে যখন পোলট্রি নীতিটা হয় তখন আমি এটার সঙ্গে অংশগ্রহণ করেছিলাম, তা এখন তো অনেক বছর পেরিয়ে কাজে এখন এটা অবশ্যই এটা রিভাইজ করা এবং আমি মনে করি যে ফেরদৌস আলম সাহেব একজন নিশ্চিত প্রস্তুত আছেন, তার মন্ত্রণালয় প্রস্তুত আছে এটা, তবে এটা খুব শীঘ্রই এটা হাত দেওয়া দরকার এবং আমাদের এটাকে যুগোপযোগী করা দরকার। তা আমি পোলট্রির বর্তমানে যে ক্রাইসিসটা আসার জন্য যে পলিসি গত কি ব্যবস্থা গ্রহণ করা যায়, একটা আপনি বলছিলেন যে আমদানি শুল্ক, আমি মনে করি যে আমদানি শুল্ক হ্রাস অথবা সম্পূর্ণভাবে প্রত্যাহার পোলট্রি ইনগ্রিডিয়েন্টস এর জন্য, এটা ইমিডিয়েটলি দরকার মন্ত্রণালয় বললে আশা করি যে এটা হবে, এটা এটা এটার জন্য মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে। আরেকটি হলো যে আমাদের বড় খামার যেগুলো আছে আর ছোট খামার যেগুলো আছে এটার জন্য ভিন্ন নীতিমালা। একটি হলো যে বড় খামারগুলোর জন্য হয়তো ঋণের সুবিধা আরো পর্যাপ্ত হতে পারে এবং যেখানে আমাদের কৃষি ক্ষেত্রে 4% সুদে সংগঠিত করার জন্য সেখানে কিন্তু 5% সুদে দেয়া হয়। এখন পোলট্রি খামার তো এখন আমি সবসময়ের জন্য এটা বলি না কিন্তু এখন একটা ক্রান্তিকা পোলট্রি খামার গুলো সত্যি সত্যি একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে একটা 4% হারে যদি পোলট্রি খামার গুলোর জন্য সেটা একটা বিবেচনা এই মুহূর্তে করা যেতে পারে, যদি একটি প্রণোদনা কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় দিয়েছে ক্ষুদ্র খামারিদের, নিশ্চয়ই সেটি খুবই কম, এটা না এটা খুবই কম, 500 কোটি টাকা দিয়েছে আমার পোলট্রি খামার এবং দুগ্ধ খামার এদের জন্য, এটা খুবই কম, যেখানে আমরা নিশ্চয়ই নিয়ে আরেকটু আলোচনা করব কারণ পুষ্টির জন্য রোগ প্রতিরোধের জন্য যে পোলট্রি তার জন্য তো আরও বেশি প্রণোদনা দরকার, আমরা আলোচনা করব বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন, স্বাগত আরেকবার সাপ্তাহিক আয়োজন অর্থনীতি সংলাপে। আজকের বিষয় সম্ভাবনার পোলট্রি চ্যালেঞ্জ কি, আমাদের সঙ্গে যুক্ত আছেন এস এম ফেরদৌস আলম, ডক্টর জাহাঙ্গীর আলম এবং মশিউর রহমান। মশিউর রহমান, আমি শুরুতে আপনাকে অভিযুক্ত করেছিলাম বেশি দামে ডিম এবং মুরগি খাওয়ানোর জন্য, আমি প্রত্যাহার করছি আপনার অভিযোগটা। আপনি যদি সংক্ষেপে একটু বলেন, আমাদের সঙ্গে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় আছেন, উনি নিশ্চয়ই বলবেন, আপনি যদি আর একটি দুটি প্রশ্ন কিন্তু থাকলে আপনি বলেন, কারণ আপনি বলেছেন কিছু কথা মশিউর ডক্টর জাহাঙ্গীর আলমও বলেছেন, আমিও বলেছি পোলট্রি বোর্ড সহ অন্যান্য, আপনি যদি সংক্ষেপে একটু বলেন আমরা শেষ করব। আর কি দরকার আপনাদের? আমাদের যেমন আমরা এখন আমরা লং টার্মও চিন্তা করতে চাই সাথে সাথে, আমাদের বিএসটি ইস্যু, পাটের ব্যাগের ইস্যু, এটা তো আছেই, পাটের ব্যাগ জুট দিয়ে পাট বানালে হবে না, কারণ ময়দা কখনো পাটের ব্যাগে রাখা যায় না,
যে ওইটা পরে ব্যাগ লাগবেই। তো কাজে এরকম ধরনের লং টার্ম যদি চিন্তা করি, সেটা হচ্ছে আমরা ফার্ম গুলাকে নিবন্ধন করার প্রক্রিয়া অনেকদিন যাবৎ বলছি, অন্তত ফার্মটা না হোক হ্যাচারি এবং প্যারেন্টসটা ফিডবে, যেখানে গুণগত মানের একটা বিরাট ব্যাপার। আমরা যেহেতু ভোক্তাদেরকে নিশ্চিত করতে যাই আমরা সঠিক খাবারটা বানাতে চাই, সঠিক ডিম সঠিক মুরগি মাংস, সেই জন্য আমাদেরকেও ডেভেলপ হইতে হবে, সেই জন্য দেশের পোলট্রি সেক্টরে ইনফেকশন কমাইতে হবে, এই জন্য ফার্মের ওয়েস্ট কন্ট্রোল নিয়ে কাজ করতে হবে। সেটা সে ওয়েস্ট কন্ট্রোল কাজ করার জন্য মরা মুরগি কিভাবে রিসাইকেল করা যায়, বিষটা কিভাবে রিসাইকেল করা যায়, আর ফার্মকে নিবন্ধিত যদি সারা দেশে ছোট খামারিতে না পারি অন্তত বড় খামারিতে নিবন্ধন করা, এটা আমরা একটা যৌথ উদ্যোগে কাজও করেছি সরকারের কাছে আমরা জমা দিয়েছি। ধন্যবাদ, আমরা শুনবো। জাহাঙ্গীর, আপনি যদি একটি দুটি সুপারিশ থাকে। আমি আমি কিন্তু ওই সময় সুপারিশটা শেষ করতে পারি। ঋণ যেটা যেটা কম সুদে ঋণ, এটা হয়তো বড় খামারগুলো যেগুলো আছে এগুলোর জন্য ঠিক আছে, কিন্তু ছোট খামার যেগুলো এগুলোর জন্য নগদ প্রণোদনা দরকার, এবং এই ক্ষেত্রে যে নগদ প্রণোদনা কিছু কিছু দেয়া হয়েছে এটা যথেষ্ট, এটা অনেক বেশি পরিমাণে নগদ প্রণোদনা দেওয়া দরকার, যে ফার্মগুলো আউট অফ প্রোডাকশন হয়ে গেছে, এটাকে প্রোডাকশনে ফিরিয়ে আনতে হবে। আরেকটি জিনিস হলো যে আমাদের এখনের যে অবস্থা, এই অবস্থার একটা একটা স্টাডি করা, ইনডেপথ একটা স্টাডি হওয়া দরকার। যখন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যখন হয় তখন বিএলআরএ, আমারই নেতৃত্বে বিএলআরএতে একটা বড় স্টাডি হয়েছিল, বিভিন্ন ইনস্টিটিউট মিলে একটা স্টাডি হয়েছিল, যেটা এখন বাদে সারা পৃথিবী ব্যাপী এটা ছড়িয়ে পড়েছে এবং এটা একটা ওয়াইডলি রেফারেন্স দেয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ। গবেষণার জরিপ চাই যে আমাদের এই ইন্ডাস্ট্রিকে আমরা কীভাবে আরও বেশি বড় পর্যায়ে নিতে পারি, এমনকি আমরা তো এখন মুরগির মাংস এবং ডিম রপ্তানির কথাও ভাবছি, সেক্ষেত্রেও একটা গবেষণা হয়তো দরকার হবে। ফেরদৌসাল্লাম, এখন অভিযোগ না ঠিক, আপনার কাছে অনেক চাওয়া, মন্ত্রণালয়ের কাছে আমাদের অনেক চাওয়া, 35,000 কোটি টাকা, 60 লক্ষ মানুষ, অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু তার সবটাই কিন্তু মেটাতে হবে কিন্তু মন্ত্রণালয়কে। আপনার বক্তব্য দিয়ে শেষ করেন, 2 মিনিট সময় আছে আমাদের। 2 মিনিট সময়ের মধ্যে আমি শেষ করবো। প্রথমে আমি ভাইচ্যান্সেলর কথাটাই আমি বলছি যে আমরা অত্যন্ত অল্প পরিমাণে প্রণোদনাটা আমরা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় এই যে কোভিডকালীন যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের 63,081 জন খামারিকে আমরা 1443 কোটি টাকা 4% সুদে ঋণ সহায়তা প্রদান করেছি আমরা। আচ্ছা স্যার, এটা আপনার ইয়েতে তো পরবর্তীতে আমরা আসি যে মশিউর সাহেব যে কথাটা বলেছে ফার্মের নিবন্ধন এবং হ্যাচারিগুলোর নিবন্ধন, আমরা অলরেডি ডিস্ট্রিক্ট লেভেলে যে জিনিসটা হয়েছে ডিএলও সাহেবদের নেতৃত্বে এবং অন্যান্য কর্মকর্তাদের নেতৃত্বে আমরা নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। ক্ষুদ্র খামারি যারা আছে, ক্ষুদ্র খামারিদের খুব একটা আগ্রহ দেখা যায় না, কিন্তু অপেক্ষাকৃত একটু মাঝারি খামারি যারা আছে তারা আমাদের এই নিবন্ধনের আওতায় চলে আসছে, এবং আমরা আশা করছি যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে নজরে পড়ার মতো 12 বছরে দুধের উৎপাদন আমরা 5 গুণ বাড়িয়ে ফেলেছি, মাংসের উৎপাদন 8 গুণ বাড়িয়েছি, ডিমের উৎপাদন 4 থেকে 5 গুণ বাড়িয়ে ফেলেছি। এখন তৎকালীন সময়কার আপনার পোলট্রির যে সেট আপ আর এখনকার সেট আপ কিন্তু এক নয়। ডিএলএস এর কর্মপরিধি বহুলাংশ বৃদ্ধি পেয়ে গিয়েছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর, পোলট্রি সেক্টরে আমাদের লোকবলের স্বল্পতা রয়েছে, আমরা পোলট্রি সেক্টরে হয়তো সেভাবে আমরা 100% সেই জন্য পোলট্রি নীতিমালাটা আপডেট এবং এটি পোলট্রি বোর্ড বোর্ডের যে দাবিটি তুলেছে এটা অত্যন্ত যৌক্তিক, কারণ এর কলেবরেটা বৃদ্ধি পেয়েছে, এটার যৌক্তিকতা রয়েছে, আমরাও এটা ফিল করি যে ধন্যবাদ। ধন্যবাদ ফেরদৌসাল্লাম, এই যৌক্তিকতা নিশ্চয়ই মন্ত্রণালয় বাস্তবায়ন করবে যদি যৌক্তিক হয়ে থাকে। আপনাকে ধন্যবাদ, এবং নীতিমালাটাও সংশোধিত হবে সেটা আমরা প্রত্যাশা করি। তিনজনকে ধন্যবাদ, দর্শক আপনাদেরও ধন্যবাদ। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।